তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে পোষণ ট্র্যাকার নিয়ে আর একটু ইন্টারেস্টিং টপিক শেয়ার করবো বলে চলে এসেছি তোমাদের কাছে। পোষণ ট্র্যাকারে তোমরা যারা বাচ্চাদের, মায়েদের যে সমস্ত তোমরা ইনফরমেশান অলরেডি প্রোভাইড করে ফেলেছো, অলরেডি সমস্ত ডিটেলস তোমরা ওখানে ফিল আপ করে ফেলেছো, তাদের যে তোমরা টিএইচআর দিয়ে আসছো প্রত্যেকটা মাসে, সেটা কি করে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে তোমরা শো করাবে, দেখাবে, সেটাই আজকে বিস্তারিত তোমাদের এই ভিডিওর মধ্যে আমি প্রপারভাবে তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দেবো বলেই চলে এসেছি। তাই পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার আমি অনুরোধ রাখলাম। টেনে টেনে দেখলে তোমরা কিন্তু অনেক কিছু তথ্য মিস করে যাবে, তাই আমি চাই না তোমরা কিছু মিস করে যাও। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা একদম শিখে যাবে যে কি করে তোমরা টিএইচআর শো করাবে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে। প্রত্যেকটা মা, প্রত্যেকটা শিশু কিন্তু তোমরা এখানে দেখাতে পারবে। আর বলে রাখি, পোষণ ট্র্যাকার নিয়ে যারা এখনও পর্যন্ত প্রপারভাবে পুরোপুরিভাবে জানা জেনে উঠতে পারোনি, পুরো তোমাদের কাছে সব ব্যাপারটা এখনও পর্যন্ত অজানার মধ্যে রয়ে গেছো, তো তাদেরকে বলে রাখি তোমার চিন্তা করার কিছু নেই। পোষণ ট্র্যাকার নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দিয়ে ফেলেছি, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা যাও, পুরো সবকটা ভিডিও তোমরা ভালো করে দেখো, তাহলে তোমাদের আর কিছু জিনিস অজানা থাকবে না, তোমরা সমস্ত জিনিস কিন্তু দেখে বুঝে শিখে নিতে পারবে। সো চলো কথা না বাড়িয়ে একদম আমি স্ক্রিনের মধ্যে নিয়ে চলে যাই এবং তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কীভাবে পোষণ ট্র্যাকার অ্যাপের মধ্যে টিএইচআর দেখাতে পারবে। সো লেট গেট স্টার্টেড ফ্রেন্ডস। হ্যালো বন্ধুরা, আমি শুভশ্রী আর তোমরা দেখছো টুইঙ্কলশ্রী ইউটিউব চ্যানেল। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আরও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা এই বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, সবার আগে সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রথমে তোমরা কি করে পোষণ ট্র্যাকারটা ওপেন করে নেবে, ওপেন করে নেওয়ার পর ঠিক বেনিফিসিয়ারিজের ঘরটা তোমরা ওপেন করে নেবে, ঠিক আছে? এবার তোমরা তো সবাইকেই তোমরা টিএইচআর দিয়ে থাকো, প্রেগনেন্ট মাদার, ল্যাকটিন মাদার, সমস্ত বাচ্চাদের সবাইকেই তোমরা টিএইচআর দিয়ে থাকো। তো এবার কী করে সেটা ফিল আপ করবে প্রত্যেকজনকে, যে কতজন কতদিন করে তোমরা তাদেরকে টিএইচআর দিয়েছো? সো ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রেগনেন্ট ওম্যানের ঘরটা নিয়ে গিয়ে দেখিয়ে দেবো, মানে গর্ভবতী মায়েদের ঘরটা ফার্স্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে কি করব না, ফার্স্ট টিএইচআর তোমরা যে মাটাকে মানে সবাই এক এক করে তোমাদের কিন্তু এখানে ফিল আপটা করতে হবে, প্রত্যেকজনের কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালি ফিল আপ করতে হবে, একসাথে তোমরা টানা কিন্তু এখানে ফিল আপ করতে পারবে না, সেটা একটা কিন্তু ব্যাপার। সো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানেতে যে কী করে তোমরা পার্টিকুলার এক একটা করে তোমরা ফিল আপ করবে। ধরো আমি প্রথম মায়ের ঘরটা দেখছি, তো প্রথম মায়ের যে তিন লাস্টের দিকে যে তিনটে ডট আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই তিনটে ডটে আমি ক্লিক করলাম। তিনটে ডটে ক্লিক করার পরে দেখো আমার এখানে তিন নম্বর অপশান আসছে, ওপর দিক থেকে তিন নম্বর অপশান, নিচের দিক থেকেও তিন নম্বর অপশান, যে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশন ডিটেলস। তো এটাকেই আমি কী করছি ট্যাপ করছি, ট্যাপ করার পরে ঠিক এই ধরনের তোমার কাছে সামনে ইন্টারফেসটা খুলে যাবে। এখান থেকে একদম নিচের দিকে দেখো, নিচের যে অপশানটা আছে তোমরা নিচের অপশানটা সিলেক্ট করে উপরে দুটো অপশান তোমরা কিন্তু সিলেক্ট করবে না, বাবার বলছি, তো নিচের অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে, যে তিনজনের দিকে হাত দেবে। দেখো প্রথম অপশানই আছে টেক হোম রেশন অর্থাৎ টিএইচআর। সো এই যে ঘরটা আছে তোমরা দেখতে পাচ্ছ খুলে গেছে তোমাদের সামনে, তো এটা কী করবে, এই ঘরটার মধ্যে তোমরা টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এখানে তোমরা তা মানে মাটাকে কতদিনের খাবার দিয়েছো সেটা তোমরা এখানেতে বসিয়ে দেবে। সেটাকে ধরো তোমরা মাসে একবার করে খাবার দাও, মানে টিএইচআর মাসে একবার করে দাও, তো মাসে কতদিন হয় সেটা তোমরা সিলেক্ট করে নেবে, যে তোমাদের কতদিন মাসে হচ্ছে, কোনো মাসে 31, কোনো মাসে 30, তো তোমরা সেই হিসেবে তোমরা ডেটটাকে নিয়ে নেবে, সংখ্যাটা বসিয়ে দেবে যেখানে কতদিন তোমরা কতদিনের জন্য টিএইচআরটা দিচ্ছ, ঠিক আছে? সংখ্যাটা বসিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে তোমরা ক্লিক করলেই কিন্তু এখানে দিয়ে ওই মাটার যে টিএইচআরটা সেটা কিন্তু ওখানে দিয়ে জমা পড়ে যাবে। এটা হচ্ছে এক তোমরা দেখেছিলাম প্রেগনেন্ট মাদারের ঘরটা দেখিয়ে দিলাম, ল্যাকটিন মাদারেরটাও সেমভাবেই তোমরা করবে। ল্যাকটিন মাদারের ঘরটা ওপেন করবে তোমরা, ল্যাকটিন মাদারের ঘর ওপেন করার পর তোমরা ওখান থেকে সিম্পলভাবে তিনটে ডটেই ক্লিক করে একই প্রসেসে তোমরা কিন্তু সমস্ত কিছুটা কিন্তু কমপ্লিট করে নেবে। সো আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা রইল না, প্রপারভাবে তোমরা বুঝতে পারলে কী করে তোমরা টিএইচআরের ডিটেলসটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গিয়ে গিয়ে ওখানেতে বসাবে। তো যদি তোমাদের আর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমায় কমেন্ট করে তোমাদেরকে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। আর এইখানে ভিডিওটা আমি শেষ করছি, আরও ইন্টারেস্টিং এরকম টপিক পাওয়ার জন্য অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। সো চলো আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।